Hi friends, welcome to my channel, Nehar Kitchen & Blog. আমি কি রকম ভাবে মাছ ভেজে রান্না করি সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো লবণ দিয়ে দিয়েছি আমি স্বাদমতো। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচের কম। আমি মাছ ভাজার টাইমে সব সময় আমি মশলা গুঁড়ো ওগুলো কম দেই যাতে মশলা ওগুলো তাওয়ায় লেগে না ধরে। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচের কম। মশলা দিয়ে দিলে কি হয় ওগুলা লেগে ধরে, তারপরে সবজিতে দিলে মাছটা কি হয় তিতে তিতে লাগে সবজিটা, সেজন্য আমি মশলা সবসময় কম দিই। তো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের কম। এখন তেল দিছি, দিয়ে মেখে নেব ভালো করে। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মশলাগুলো, একদম সামান্য সামান্য আমি মশলা দিয়ে দিচ্ছি। আর মাছটা পুরো হালকা করে ভেজে নেব, যেহেতু আমি রান্না করবো মাছটা ভেজে। মাছটা বেশি পোড়া পোড়া করে ভাজলে সবজিটা অত খেতেও ভালো লাগে না, মানে শক্ত শক্ত লাগে। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নেওয়ার পর আমি তাওয়াটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তো গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর আরও অল্প গরম হওয়ার পর আমি দিয়ে দেবো মাছটা, নাই তাওয়া কম গরম হলে মাছটা লেগে ধরবে, সেই জন্য মাছ ভাজার সময় সবসময় তাওয়াটা ভালো করে গরম করতে লাগে, তারপর মাছ দিতে লাগে। তো মাছটা দিয়ে দিচ্ছি, তাওটা গরম হয়ে গেছে ভালো করে। দেখুন সব কটা মাছ আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছটা মিরিকা মাছ ছিল, আধা কেজির বেশি ছিল মাছটা। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কীরকম ধরনের রান্নার রেসিপি চান তো নিশ্চয়ই কমেন্টে বলে দিবেন, আমি রেসিপি বানানোর জন্য ট্রাই করবো।